মালয়েশিয়ায় এখনই আন্তরাজ্য ভ্রমণ নয়, রাজ্য সীমান্তে রোডব্লক অব্যাহত। মালয়েশিয়ার নেগ্রুসেম বিলান এবং পেরাক সীমান্তে রাস্তা অবরোধ থাকায় ক্লাং ভ্যালিতে যারা অন্য রাজ্যে ভ্রমণের কথা ভাবছেন তাদের আরও অপেক্ষা করতে হবে। গতকাল 10 সেপ্টেম্বর থেকে মালয়েশিয়ার 3টি ফেডারেল রাজ্য কুয়ালালামপুর, শেলাঙ্গর এবং পুত্রজায়ায় বিশেষ শিথিলতা দেওয়া হয়েছে। ধাপ 1 থেকে ধাপ 2-এ অবনমন ঘটেছে এই রাজ্যগুলোর। মালয়েশিয়ার এনআরপির এই ধাপ বিশ্লেষণ থেকে জানা গেছে এই 3 রাজ্যে গতকাল থেকে প্রত্যাহার করা হয়েছে সকল ধরনের রোডব্লক, অনুমতি দেওয়া হয়েছে আন্তঃজেলা ভ্রমণের, কিন্তু আন্তরাজ্য ভ্রমণের অনুমতি এখনও দেওয়া হয়নি। ক্লাং ভ্যালি ন্যাশনাল রিকভারি প্ল্যানের এনআরপির দ্বিতীয় ধাপে চলে গেছে, যা আন্তঃজেলা সড়ক অবরোধ তুলে নিয়েছে। অর্থাৎ এখন এই 3 রাজ্যে যে কেউ চাইলে এক জেলা থেকে অন্য জেলায় ভ্রমণ করতে পারবেন, এজন্য প্রয়োজন নেই কোনো পুলিশি অনুমতি কিংবা সুরাতের। শেলাঙ্গর পুলিশের প্রধান অর্জুনাইদে মোহাম্মদ বলেছেন, রাজ্য পুলিশ ফেজ 2-তে স্থানান্তরের সঙ্গে আন্তঃজেলার সড়ক অবরোধ তুলে নিয়েছে এবং রাস্তায় কাউকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না। তিনি বলেন, যেহেতু নেগ্রিসেম বিলান এবং পেরাক সীমান্তে বেশ কয়েকটি রাস্তা অবরোধ এখনও চলছে, সুতরাং এখনই কেউ আন্তরাজ্য ভ্রমণ করতে পারবেন না। রাজ্য সীমান্তে রাস্তা অবরোধ এখনও প্রয়োজন, কারণ আন্তরাজ্যের ভ্রমণ এখনও সরকারিভাবে দেওয়া হয়নি। তিনি বলেন, রাজ্য সীমান্তের পাশাপাশি মহাসড়কে যাওয়ার পথে রাস্তা অবরোধ করেছি আমরা, যাতে করে কেউ আন্তরাজ্য ভ্রমণ করতে না পারে। তিনি বলেন, এটি আমাদের চেক করতে হবে, কারণ আন্তরাজ্য ভ্রমণের অনুমতি এখনও সরকারের পক্ষ থেকে আসেনি। কমিশনার জনসাধারণকে কোভিড-19 এসওপি মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন, যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, ম্যানেজার সহ সমস্ত পক্ষকে তাদের গ্রাহকদের প্রাঙ্গণে এসওপি মেনে চলার বিষয়টি নিশ্চিত করতে হবে, অন্যথায় পুলিশ তার দায়িত্ব পালন করবে, সেক্ষেত্রে যে কোনো কিছুই হতে পারে। তিনি বলেন, এখন শিথিলতা পাওয়ার পর আত্মতৃপ্ত হওয়ার সময় নয়, আমাদের সবাইকে ভাইরাসের বিস্তার রোধে ভূমিকা পালন করতে হবে। এদিকে কুয়ালালামপুর পুলিশ প্রধান দাতুক আজমি আবু কাসিম বলেছেন, শহরে স্থাপিত সকল সড়ক অবরোধ তুলে নেওয়া হচ্ছে, আপনারা এখন চাইলে আন্তঃজেলা ভ্রমণ করতে পারেন। তিনি বলেন, সুঙ্গাই বেশি এবং জালান্দুতা টোল প্লাজার কাছাকাছি সহ সমস্ত রাস্তাঘাটের ব্লক প্রত্যাহার করা হয়েছে, কারণ কুয়ালালামপুর এনআরপির দ্বিতীয় ধাপে চলে গেছে, যা আন্তঃজেলা ভ্রমণের অনুমতি দিয়েছে। তিনি বলেন, কুয়ালালামপুর শহরে আর কোনো বাধা নেই, জনসাধারণকে স্মরণ করিয়ে দিচ্ছি, দয়া করে এসওপির শিথিলতার অপব্যবহার করবেন না, সতর্ক থাকুন এবং এসওপি মেনে চলুন। তিনি বলেন, আন্তঃজেলা ভ্রমণ এবং এই সকল শিথিলতার সুযোগ কেবলমাত্র যারা ভ্যাকসিনের 2টি ডোজ সম্পন্ন করে 14 দিন পার করেছেন তারাই নিতে পারবেন। সুতরাং যারা এখনও ভ্যাকসিন গ্রহণ করেননি, দ্রুত ভ্যাকসিন গ্রহণ করে এই সুবিধাগুলো গ্রহণ করুন। তিনি বলেন, রোডব্লক তুলে নেওয়া হলেও কমপ্লায়েন্স অপারেশন টাস্ক ফোর্সের সদস্যরা সবসময় ঘোরাফেরা করছে, সুতরাং এসওপি লঙ্ঘিত হলে তারা ব্যবস্থা নেবে। তাই যারা ভ্যাকসিন গ্রহণ করেননি, দ্রুত ভ্যাকসিন নিন এবং এসওপিগুলো যথাযথভাবে মেনে চলুন বলেও উল্লেখ করেন কুয়ালালামপুরের পুলিশ কমিশনার। ডেস্ক রিপোর্ট, প্রবাসকণ্ঠ। যে কোনো খবর পেতে ভিজিট করুন probashkantho.com, সাবস্ক্রাইব করুন প্রবাসকণ্ঠের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।